প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিস আবার এলাম পালকির গানের বাকি অংশ নিয়ে। তাহলে জেনে নিই, পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। গগন, আদুল, পাটা, ভনভনিয়ে, কোষে, হাঁটুরে, ধুকছে, অঙ্গ, স্তব্ধ, ধায়, শুষছে। তাহলে চলো আমরা এবার শিখি। গগন, গগন শব্দের অর্থ আকাশ। আদুল, আদুল শব্দের অর্থ খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। পাটা শব্দের অর্থ তক্তা। ভনভনিয়ে শব্দের অর্থ ভনভন শব্দ করে। কোষে শব্দের অর্থ জোরে। হাঁটুরে শব্দের অর্থ জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাঁটে যায়। ধুকছে, ধুকছে শব্দের অর্থ হাঁপাচ্ছে। অঙ্গ, অঙ্গ শব্দের অর্থ দেহ। স্তব্ধ, স্তব্ধ অর্থ নীরব। ধায়, ধায় অর্থ ছুটে চলা। শুষছে, শুষছে অর্থ তরল পদার্থ টেনে নিচ্ছে। এবার ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। পাটার, ময়রা, আদুল, হাঁটুরেরা, গগনে, দুধের ছাসি, পালকি। ক, সকালে পূর্ব দেশ সূর্য ওঠে। কি বলো শিক্ষার্থীরা, কি হবে পূর্ব? গগনে। ঠিক আছে, তাহলে আমরা এবার বাক্যটি একবার পড়ে নেই। সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। খ, শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। কি হবে বলো? আদুল। শিক্ষার্থীরা, তাহলে বাক্যটি আরেকবার পড়ি। শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে। গ, ড্যাশ উপরে বসে দোকানদার জিনিস বিক্রি করছে। পাটার, তাহলে চলো আমরা বাক্যটি আরেকবার পড়ি। পাটার উপরে বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। ঘ, ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। ময়রা, তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আরেকবার পড়ি। ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। ও, হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন। হাঁটুরেরা, তাহলে বাক্যটি পড়ি আরেকবার। হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছেন। চ, খোকা ড্যাশ খেতে ভালোবাসে। দুধের চাছি, তাহলে চলো আমরা বাক্যটি পড়ি আরেকবার। খোকা দুধের চাছি খেতে ভালোবাসে। ছ, ড্যাশ চোরে বউ নাইরে যান। পালকি, তাহলে শিক্ষার্থীরা চলো আমরা বাক্যটি পড়ি আরেকবার। পালকি চোরে বউ নাইরে যান। শিক্ষার্থীরা, যুক্তবর্ণগুলো দেখি। যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। স্তব্ধ, রৌদ্র, ক্লান্ত। শিক্ষার্থীরা, এর আগে আমরা দেখেছি একটি করে শব্দে একটি করে যুক্তবর্ণ রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক যুক্তবর্ণ রয়েছে। এখানে শয়ত, স যোগ ত, নতুন শব্দ, ব্যস্ত, সস্তা। বৈধ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ব যোগ ধ, নতুন শব্দ, লব্ধ, ক্ষুব্ধ। রৌদ্র, এখানে আমরা দেখি দয় র ফলা, দ যোগ র ফলা, নতুন শব্দ, নিদ্রা, ভদ্র। ক্লান্ত, এখানে কি কি রয়েছে দেখি। কয়ল, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ক যোগ ল, নতুন শব্দ, ক্লাস, ক্লেশ। নয়ত, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ত, নতুন শব্দ, শান্ত, পান্তা। এবার আমরা দেখি নিচের শব্দগুলো। এ ধরনের আরো কয়েকটি শব্দ লিখি। শন শন, হন হন, পিলপিল। এভাবে আমরা লিখি। খক খক, ঝনঝন, ঠক ঠক।
প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে? দুপুরের রোদে গরম আর ক্লান্তিতে পালকির বেহারাদের অবস্থা খুব খারাপ। তাদের শরীর কাঁপছে এবং মনে হচ্ছে এখনই বুঝি পড়ে যাবে। খ, পাটায় বসে ময়রা কি করছেন? পাটায় বসে ময়রা চোখ বন্ধ করে ঝিমুচ্ছেন। গ, হাঁটুরে কোথায় যাচ্ছেন? হাঁটুরে হাটের শেষে দুপুরের প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে রুক্ষবেশে বাড়ি ফিরে যাচ্ছেন। ঘ, কুকুরগুলো ধুঁকছে কেন? দুপুরের প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে কুকুরগুলো ধুঁকছে। ও, বেহারারা পালকিতে কি নিয়ে যাচ্ছেন? বেহারারা পালকিতে বউ নিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা, আমাদের পড়া কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। তো আমরা এখন কি করব? আমরা কবিতাটি আবৃত্তি করা শিখেছি, এটি আমরা বাসায় চর্চা করব এবং এর ভাবগুলো বজায় রেখে আমরা সঠিকভাবে আবৃত্তি করব। আর অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো শিখলাম আমরা এগুলো নিয়মিত চর্চা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।